Hi friends, welcome to Vagabond's Diary. গত দিনের ব্লগে আপনারা দেখেছিলেন আমার পেলিং পৌঁছানো। তারপর সেখান থেকে আমরা হেলিপ্যাড গিয়েছিলাম ঘুরতে। আর যে হোমস্টেতে ছিলাম সেটাও ঘুরে দেখিয়েছিলাম আপনাদেরকে। আশা করি ভালো লেগেছে। যারা আমার আগের ব্লগটা দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে সেই ব্লগটা দেখে নিতে পারেন। আজকে সকালে উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছি, বেরিয়ে যাব ইয়াকসামের দিকে। আজকে আমাদের সাইট সিন শুরু হচ্ছে ইয়াকসাম দিয়ে, তবে পথে পড়বে রিম্বি ফলস আর রিম্বি অরেঞ্জ গার্ডেন, সেটাও আমরা দেখে নেব। আর ইয়াকসাম পৌঁছে আমরা যাব ডুবডি মনাস্ট্রি ট্রেক করে। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই ব্লগ, আশা করি ভালো লাগবে। বেরিয়ে পড়েছি আমরা ইয়াকসামের দিকে। পেলিং হেলিপ্যাড থেকে ইয়াকসাম 35 কিলোমিটার রাস্তা। চারিপাশের প্রকৃতি খুবই মনোরম। প্রথমেই দেখা হয়ে গেল রিম্বি ফলসের সাথে। এই রিম্বি ফলস দারাব ভিলেজ থেকে 5 কিলোমিটার দূরে আর পেলিং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত। এটি পেলিংয়ের বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এই জলপ্রপাতটি রিম্বি নদীতে পরিণত হয়েছে। প্রায় সারা বছরই এই জলপ্রপাতটিতে জল থাকে, তবে বর্ষার সময় জলের প্রবাহ বেশ ভারী হয়। প্রকৃতির মাঝে প্রিয়জনদের সাথে কিছু স্মরণীয় মুহূর্ত কাটানোর জন্য এটি একটি অন্যতম আকর্ষণীয় জায়গা। এসে পৌঁছে গেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের সামনে। 20 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে ঘুরে দেখাবো সেই গার্ডেন। খুবই সুন্দর, আমি আগে গিয়েছিলাম, আবারও এবছর যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই গার্ডেন। রিম্বি জলপ্রপাত থেকে 1 কিমি দূরে আর পেলিং থেকে 13 কিলোমিটার দূরে এই রিম্বি অরেঞ্জ গার্ডেন। পর্যটকদের কাছে এটি খুবই আকর্ষণীয়। এই গার্ডেন সেওয়ারো রক গার্ডেন নামেও পরিচিত। এটি সরকার অনুদানপ্রাপ্ত কমলা বাগান। এখানে কমলালেবুর গাছের পাশাপাছি কিছু এলাচ গাছও রয়েছে আর চারিদিকে রং বেরঙের ফুলের গাছ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। আর তার সাথে বিভিন্ন প্রজাতির রং বেরঙের প্রজাপতি রয়েছে এই বাগানে। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। এখানে সময় যে কীভাবে কেটে যাবে বোঝাই যাবে না। ক্যামেরা প্রেমীদের তো আদর্শ জায়গা, তাই আমার ক্যামেরা এক মুহূর্তের জন্য কিন্তু থেমে থাকে না। আমার ব্যক্তিগত অভিমত, একেবারে সকালের দিকে এখানে আসা ভালো, তাহলে বেশ ভালো লাইট কন্ডিশন থাকে ছবি তোলার জন্য। ফুলের ছবি আর প্রজাপতির ছবি ভালো পাওয়া যাবে একেবারে সকালে গেলে। সরু পথটা উপর থেকে নিচের দিকে নেমে এসেছে, একেবারে রিম্বি নদীতে এসে পড়েছে। আমি এখন রিম্বি নদীতেই নামছি, কিছুটা সময় কাটানো যাবে এখানে। বেশ সুন্দর জায়গা। নদীর ওপর ছোট বড় পাথর বেশ আকর্ষণীয় করে তুলছে জায়গাটাকে। সবাই বেশ ছবি তুলতে ব্যস্ত। ছোট বড় পাথর কাটিয়ে নদী আপন গতিতে বয়ে চলেছে এখানে। এখানে এসে সবারই নদীতে নামতে ইচ্ছা করবেই, তাই সেই মতো জামা কাপড় আনলে মনটা আরো ভালো হয়ে যাবে। ইয়াকসামে এসেই প্রথমেই দেখা হয়ে গেছে একটা মনাস্ট্রির সাথে। ভিতরে প্রবেশ করে দেখলাম 18টা বড় বড় প্রেয়ার হুইল রয়েছে। খুব সুন্দর ভিতরের পরিবেশটা, একেবারে শান্ত নির্জন। আমরা সকলে এসে পৌঁছে গেছি ইয়াকসাম। সামনেই ছিল একটা মনাস্ট্রি, আপনারা দেখলেন এতক্ষণ। এবার আমাদের যাত্রা শুরু হবে ডুবডি মনাস্ট্রির দিকে।
ডুবডি মনাস্ট্রি এখান থেকে 3 কিলোমিটার। ডুবডি মনাস্ট্রির ট্রেকটা আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে, তাই এটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি নিরাশ হবেন না। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন এই ভিডিওটায়, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলেছি দুবডি মনাস্ট্রির দিকে। ইয়াকসাম থেকে এই মনাস্ট্রি 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। পাহাড়ের গা দিয়ে সরু রাস্তা উঠে যাচ্ছে, চারিপাশের পরিবেশটা অসাধারণ, খুবই সুন্দর লাগছে এই রাস্তা ধরে হাঁটতে। পাথুরে রাস্তা, তবে খুব একটা কষ্টকর নয় এই রাস্তা। আমাদের দলে মোট 9 জন আছে, 6 জন অ্যাডাল্ট আর 3 জন চাইল্ড। তাদের মধ্যে 1 জন 6 বছর আর বাকি 2 জন 7 বছরের। এদের নিয়ে একটু চিন্তায় আছে, হঠাৎ করে কোলে করতে না বলে। এই রাস্তায় নিজেরাই হেঁটে উঠতে পারছি না, আর তাদের যদি কোলে করে নিয়ে উঠতে হয় তাহলে তো উঠতেই পারবো না। এই দেখুন, সবাই মিলে এগিয়ে যাচ্ছি আমরা, পাথরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। এমনিতে এই জায়গাটা খুবই নির্জন, কেউ নেই বললেই চলে, কেবলমাত্র আমরাই যাচ্ছি। রাস্তায় এখনো পর্যন্ত কারো সাথে দেখা হয়নি, তাই প্রকৃতিকে খুব ভালোভাবে অনুভব করা যাবে এখানে। মাঝে মাঝে দিক নির্দেশিকা বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে মনাস্ট্রি পৌঁছাতে গেলে। আমাদের কচিকাচারা এগিয়ে গেছে, অনেকটা কাছে চলে এসেছি, আর একটু বাদেই পৌঁছে যাব। আর 200 মিটার দূরে দুবডি মনাস্ট্রি, আমি বোধ হয় পিছনে, বাকিরা অনেকটা এগিয়ে গিয়েছিল। একদল ফিরছে মনাস্ট্রি দেখে, বিদেশি তারা, এই প্রথম দেখা হলো কারোর সাথে। এখানে একটা কিছু আঁকা রয়েছে, জানি না, ভালো করে বোঝা যাচ্ছে না। এসে পৌঁছে গেছি দুবডি মনাস্ট্রির সামনে, ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো কেমন এই মনাস্ট্রি। আর এক নাম ইয়াকসাম মনাস্ট্রি। এটি উত্তর পূর্ব ভারতের পশ্চিম সিকিমের বেজিং মহকুমায় ইয়াকসামের নিকটবর্তী তিব্বতি বৌদ্ধ ধর্মের নিংপা সম্প্রদায়ের একটি বৌদ্ধ বিহার। এর চারিপাশের পরিবেশটা সত্যি অসাধারণ, একেবারে সবুজ ঘাসে ঢাকা এই অংশ। মনাস্ট্রিটা দেখতে খুবই সুন্দর, এর কারুকার্য সত্যি অসাধারণ। মনাস্ট্রির গায়ে অসাধারণ সব পেন্টিং, কাঠের কাজ, সামনেই এখানকার গুরুদেবের ছবি। 1701 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মঠ। এটি একটি পাহাড় চূড়ায় অবস্থিত। এটি ইয়াকসাম থেকে 1 ঘন্টার হাঁটা পথে পৌঁছাতে হয়। পিছন দিকে আর একটা ছোট মনাস্ট্রি রয়েছে, সেটিও খুব সুন্দর। চারিপাশের পরিবেশটা সত্যি অসাধারণ, তার সাথে রং বেরঙের ড্রয়িং আরো সুন্দর লাগছে। রং
রংবেরঙের কালারফুল প্রেয়ার ফ্ল্যাগে ভর্তি রয়েছে জায়গাটা। আমরা কিছুটা জিরিয়ে নিচ্ছি, কারণ ফিরতে হবে আবার। বেরিয়ে পড়েছি আমরা, নিচে নেমে আসছি, আবার হাঁটতে হবে 3 কিলোমিটার। সামনের সাইনবোর্ডটা ধন্যবাদ জ্ঞাপন করল আমাদের এখানে আসার জন্য। এতক্ষণ আমার ডুবডি মনাস্ট্রি ট্রেক আপনারা দেখলেন, আর ডুবডি মনাস্ট্রিকেও পুরোপুরিভাবে ঘুরে দেখালাম আমি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর যারা এর আগে ডুবডি মনাস্ট্রি ট্রেক করেছিলেন তাদের কেমন লেগেছিল তারাও অবশ্যই জানাবেন কমেন্টে। এর পরবর্তীতে আমি যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস আর খেচিপেরি লেক। আমার সাথে থাকুন, পরের ব্লগে আসছে সেই ভিডিও। আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই, ভ্যাগাবন্ডস ডায়েরি নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, সেখানে আমার যাবতীয় ট্রাভেল ফটোগ্রাফির সম্ভার আমি নিয়ে আসি, চাইলে ফলো করতে পারেন। ফেসবুক পেজও রয়েছে ভ্যাগাবন্ডস ডায়েরি নামে, সেটাও ফলো করতে পারেন, সেখানেও নানান ফটো আসতেই থাকে ট্রাভেল রিলেটেড। আর ফেসবুকে একটা গ্রুপ আছে ভবঘুরের ডায়েরি বা ভ্যাগাবন্ডস ডায়েরি, সেখানে আমার ট্যুরের গল্প আসতেই থাকে ব্লগ আকারে, সেটাও ফলো করতে পারেন, সেই গ্রুপে জয়েন করতে পারেন, আর আপনাদের ট্রাভেলের যা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তীকালে এই ধরনের ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ব্লগে, আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।